আচ্ছা দেখেন, থিম কিভাবে ইনস্টল করবো বা থিম কিভাবে আপলোড করবো, আপনি থিম যখন এখান থেকে কিনবেন তখন তো আপনি এখান থেকে কিনেন বা আপনার ডেভেলপার আপনাকে থিম করে দেয়, দিবে তো আপনাকে থিম, ফাইলটা আপনার কাছে থাকবে, সেটা কিভাবে আপলোড দিবেন? দুইভাবে আপলোড দেওয়ার নিয়ম, একটা হচ্ছে যে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে থেকে কোথায় যাবেন? থিমস। এখন আমরা কি করব, অ্যাড নিউ, একটা নতুন থিম আপলোড করব, তাহলে ক্লিক করব অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করে এখানে দেখবেন যে অনেকগুলো থিম আছে, এগুলো ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে আছে। এই থিমগুলো কিন্তু বিভিন্ন আমার আপনার মতো অনেক ডেভেলপাররা করে এখানে রাখছে, এই ফ্রিগুলো আমরা ইউজ করতে পারবো। তো এই ফ্রি থিমগুলোতে সব ফিচার থাকে না, মোটামুটি ওরা কিছু ফিচার দিয়ে বাকিটা লক করে রাখে, বলে যে এবার তুমি কিনো। আর এটা কেন করে, ধরেন যে আমার মতো বা বড় বড় যারা ডেভেলপার আছে এরা এখানে কন্ট্রিবিউট করে রাখে এই জন্য যে এখান থেকে হিউজ ক্লায়েন্ট পায়। ধরুন আমি একটা থিম ইউজ করলাম, ফ্রি থিম ইউজ করলে মোটামুটি আমি ভালো করছি, আমার সাইট ভিজিটর আসতেছে, থিমটা আমার ভালো লাগছে, এখন তাহলে আমি কেনার জন্য ওই প্রিমিয়ামটা কিনবো, অথবা তাকে আমি বলবো যে ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা ওয়েবসাইট করে দাও। এখান থেকে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। যাই হোক, আমি এখন আপলোড করবো যেটা আমার অলরেডি আছে কিনা আছে। তো আপলোড করার জন্য আমি এখানে আপলোডে ক্লিক করব। এবার এখান থেকে আমি চুজ করব যেখানে আমার থিমটা আছে, তো আমি চুজ করি আমার যেখানে থিম আছে, ওয়ার্ডপ্রেস থিমস। এখান থেকে দেখেন এটার নাম হচ্ছে সাইফা, হ্যাঁ আমার এটা ডাউনলোড করে রাখছি আমি রাত্রেই। তো এখান থেকে আপনাকে আপলোড অবশ্যই করতে হবে কোনটা, জিপ ফাইলটা, কোনটা আপলোড করতে হবে, জিপ ফরম্যাটটা। জিপ ফরম্যাটটা আপনি সিলেক্ট করবেন, ওপেন করবেন, এরপর এখান থেকে সোজা ইনস্টল করবেন। আপলোড হয়ে গেছে, এক্সট্রাক্ট করতেছে। আচ্ছা, যদি কোনো থিমের দেখেন এখান থেকে লাইভ রিভিউ দেখে অ্যাক্টিভ করে দিতে পারেন, যদি কোনো থিমের ফোল্ডার এত ভারী হয় যে এখানে আপলোড হচ্ছে না, হতে পারে না, ধরুন একটা থিম অনেক ফাইল আছে, অনেক বড় থিম, যদি ভারী হয় এখানে আপলোড হচ্ছে না, তাহলে কিভাবে আপলোড করবেন? আপলোড তো করাই লাগবে না, তাহলে আপনার এই যে এখান থেকে করবেন, কন্ট্রোল প্যানেল থেকে করবেন। কোথা থেকে করবেন? এই যে এখানে আপনি ডাব্লিউপি অ্যাডমিন এবং ডাব্লিউপি ইনক্লুডস এই দুটো ফোল্ডারের ভিতরে ঢুকতেই পারবেন না, এখানে আপনার কোনো কাজ নেই, আমাদের শুধু কাজ হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট। কোথায় ডাব্লিউপি কন্টেন্ট? এখানে যাবেন, যাওয়ার পরে কোথায় যাবেন? থিমসের ভিতরে, থিমসের ভিতরে গিয়ে আপনি আপলোড করে দিবেন। এই যেটা আমরা আপলোড করছি সাইফাই, দেখছেন চলে আসছে এখানে, এখানে আপলোড করে দিবেন। অবশ্যই জিপ ফরম্যাট আপলোড করবেন, ঠিক আছে? কি ফরম্যাট আপলোড করবেন? জিপ ফরম্যাট। জিপ আপলোড করার পরে এক্সট্রাক্ট দিতে হবে এখানে অবশ্যই, ঠিক আছে? তো এখান থেকে আমরা এবার থিমটাকে অ্যাক্টিভ করে দেই। দেখেন আমরা এই যে থিমটা এটা আছে, এটা কিসের? ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, তাই না? এখন আমরা যেটা আপলোড করছি সেটাকে আমরা অ্যাপ্রুভ করে দিছি, এখানে অ্যাক্টিভ করে দিছি না। এবার আমরা যদি এখানে রিলোড দিই, দেখেন ওটার সব কিছু, ওটার যেগুলো ডিফল্টভাবে কন্টেন্ট আছে সেগুলো চলে আসবে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে না? ইজি। এবার আপনি এগুলো ইচ্ছা মতো করে কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। কোথা থেকে কন্ট্রোল করবেন? ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করবেন। তো দেখেন আমাদের এইরকম একটা ওয়েবসাইট হয়ে গেছে, এখন শুধু আমাদের কি দরকার, কন্টেন্ট দরকার। এবার আমরা কন্টেন্ট দিলে, পোস্ট দিলে এখানে চলে আসবে। এই যে এই থিমটা আপনারা এই যে এটা চেঞ্জ করবেন, লোগো চেঞ্জ করতে হবে, এখানে এগুলো চেঞ্জ করতে হবে, বা এই কালার চেঞ্জ করতে চান, সবগুলো কি করা, চেঞ্জ করা সম্ভব। এটাই ওয়ার্ডপ্রেসের মজা, যেহেতু আমরা কোডিং জানি না, এখান থেকে জাস্ট আমরা কালার সিলেক্ট করলে কালার হয়ে যাবে। তো দেখেন আমি করি একটু দেখাই, এখানে আপনারা দেখেন সবগুলো থিম ইনস্টল করার সাথে সাথে ওই থিমের একটা ফাংশন চলে আসবে এখানে, এই ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে যে কি, থিম অপশনস বলে হয় এটাকে। তো এখানে আপনি ক্লিক করলেই, দেখেন ক্লিক করার সাথে সাথে থিম অপশনটা চলে আসলো, আসছে না? এখন দেখেন এ একটা নোটিশ দিছে এখানে, বলতেছে দিস থিম রিকোয়ার্স দ্য ফলোয়িং প্লাগ ইন,
এই যে কয়েকটা প্লাগইনের নাম দিছি, এই প্লাগইনগুলো অবশ্যই লাগবে যদি এই থিম দিয়ে আপনি কি করতে চান, ওয়েবসাইট চালাইতে চান। তাহলেই এই এই থিমের ভিতরে যত ফিচার আছে, এখানে দেখেন এই থিম দিয়ে কি কি করতে পারবেন, সবগুলো ফিচারের তালিকা আছে এখানে থিম ফরেস্টে। এখন আপনি এই থিম সবগুলো পড়লেন, পড়ে দেখলেন যে হ্যাঁ আমার এই থিমটা দরকার, তাহলে সবগুলো ফিচার তখনই কাজ করবে যখন তার রিকোয়ার প্লাগইনগুলো আপনি কি করবেন, ইনস্টল করবেন। সো যেহেতু করাই লাগবে, করে ফেলি, এখান থেকে ক্লিক করবেন। না না, ফ্রি, ওগুলো সাইফা দিয়ে দিবে আপনাকে, যেহেতু আপনি থিম কিনতেছেন সে দিয়ে দিবে। তো দেখেন আমরা সবগুলো একটা একটা করে ইনস্টল করতে পারি, অথবা সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ইনস্টল অ্যাপ্লাই। হ্যাঁ, আবার যদি বেশি থাকে, এখানে তো চারটা আছে এই জন্য হয়ে গেছে, বেশি থাকলে আবার সব একসাথে হবে না। আচ্ছা, এবার আমরা এগুলাকে অ্যাক্টিভ করে ফেলি। আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইটের একটা থিমের যে রিকোয়ার্স প্লাগইনগুলো থাকে, এই রিকোয়ার প্লাগইনগুলো অবশ্যই আমাদের কি করতে হবে, ইনস্টল বা ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখি আমাদের এগুলা সবগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা, অ্যাক্টিভ হয়েছে কিনা প্লাগইনসের ভিতরে গেলে এখানে দেখতে পারবো। এই যে আমরা যেগুলো অ্যাক্টিভ করছি সেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আর এই যে হ্যালো ডলি আছে, আকিসমাত, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের টেস্টিং পারপাস। আকিসমাতটা দরকার। দেখো আমাদের প্লাগইনগুলো হয়ে গেল, এবার আমরা এই থিমটাকে কি করব, কাস্টমাইজ করব। এখন আমরা এরকম একটা সাইট কীভাবে ফুললে আপনারা করে ফেলতে পারবেন, একটা ব্লগ সাইট, সেটা আমি দেখে দিচ্ছি। তো করার জন্য আমরা এই চেঞ্জগুলো করার জন্য আমরা এখানে থিমের অপশন প্যানেলে যাব, সাইফাতে ক্লিক করলেই এই অপশন প্যানেলটা চলে আসবে। তো দেখেন এখানে সবগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে, আপনি পড়বেন আর করবেন। দেখেন জেনারেল সেটিংসের মধ্যে আছে আপনার এই যে ওয়েবসাইটটা, এটা কি বক্স আকারে দেখাবে নাকি ফুলভাবে দেখাবে নাকি ফ্রেমড দিয়ে দেখাবে। হ্যাঁ, আপনি যদি বক্স ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটটা পুরো কি হয়ে যাবে, বক্সের মতো দেখাবে লেআউটটা। তারপরে ফুলে ক্লিক করলে ফ্ল্যাট দেখাবে। আচ্ছা, তারপরে এখানে দেখেন হেডারে যদি যাই, আমরা এই লোগোটা চেঞ্জ করবো। হ্যাঁ, এই লোগোটা, তো হেডারে যদি যাই এখন দেখবেন যে আপনার এখানে, আপনি যদি এখানে ডিসপ্লে টাইটেলে ক্লিক করেন এবং সেভ দেন, তাহলে আপনার এই লোগোর বদলে এখানে আপনার ওয়েবসাইটের টাইটেলটাই দেখাবে। দেখছেন চলে আসছে না টাইটেলটা। আমি যদি চাই যে না আমার ওয়েবসাইটের টাইটেল না, কি দেখাবে, লোগো দেখাবে, তাহলে এখানে ক্লিক করবেন, এবার এখানে লোগো আপলোড করবেন। দেখেন এখানে দেওয়া আছে লোগো সাইজ কত হবে, 190x60 pixel। হ্যাঁ, এখানে আমি আপলোড করি একটা লোগো, দেখি লোগো কোথায় আছে, এরকম লোগো আছে না। ধরুন আমি আমার লোগোটা আপলোড করে দিই এখানে, এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে যে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে ইমেজ আপলোড হয়ে যাবে অটোমেটিক। ওটা তো এসইও ম্যাটার, এখানে শিখার জন্য কোনো কপিরাইট নেই, অবশ্যই সেটা কপিরাইট। প্র্যাকটিস পারপাস করতে পারেন, কারণ অল্টারটা এসইও এর জন্য মাস্ট, অল্টার টেক্সটটা, আর এই টাইটেলটাও এসইও এর জন্য মাস্ট। এখানে আপনি আপনার ফোকাস কিওয়ার্ড বা আপনার যেই পারপাসে ইমেজ ইউজ করতে পারতেছেন সেটা দিয়ে দিবেন, এটা যাই করেন না কেন অল্টারটা অবশ্যই দিয়ে দিবেন। হ্যাঁ, তো ধরুন আমি এখানে দিলাম, যেহেতু শিখার পারপাসে দিচ্ছি একটাই দিচ্ছি, অল্টার টেক্সটটা দিলাম এবং টাইটেলেও একইটা দিয়ে দিলাম, দিয়ে এবার সিলেক্ট করলাম, এখানে আমার লোগোটা এখানে চলে আসলো। আমরা যাই কিছু চেঞ্জ করি এখান থেকে কি করতে হবে, সেভ চেঞ্জ দিতে হবে। এখন আমার এটা সেভ হয়ে গেলো, এবার এখানে এসে রিলোড দিয়ে দেখতে হবে যে আমার এটা কি হয়ে গেলো নাকি, চেঞ্জ হয়ে গেলো নাকি, হয়েছে না, হয়তো
তো এরপর এখানে মেনু আসবে, আপনি এখানে কি সার্চ করতে পারবে। তো দেখেন এখানে এখানে দেখেন আরো অনেকগুলো লোগোর হাইট উইথ আপনি একটু কি করতে পারেন, মার্জিন রাখতে পারেন, এখান থেকে দেখতে পারবেন সবকিছু এখানে দেওয়া আছে। জাস্ট পড়বেন আর পড়বেন, মানে আমরা চাচ্ছি এই যে উপরে প্রতিদিনের ডেটটা দেখাবে, উপরে প্রতিদিনের ডেটটা দেখাবে। আপনি জাস্ট এখান থেকে এই যে টুডেজ ডেটটা ওপেন করে দিলেন, সেভ দিলেন, এখন এখানে দেখেন টুডেজ ডেটটা অটোমেটিক দেখাবে, এখানে চলে আসছে না। তো এখানে যা কিছু আছে সবই কন্ট্রোল প্যানেলে আছে, একটু একটু পড়ে পড়ে করতে হবে আর কি, ঠিক আছে। তারপর যে র্যান্ডম আর্টিকেল বাটন, এই বাটনটা আমি চাচ্ছি না, তাহলে এটাকে কি করে দিব, অফ করে দিব। দেখেন এটা এখন এখান থেকে চলে যাবে। দেখেন একটা জিনিস, দেখেন এখানে এই ওয়েবসাইটের কিছু কি আছে, কালার আছে যেটা কমন কালার, যেমন এই কালারটা সব জায়গাতে আছে না, এই কমন কালারগুলো আমরা চেঞ্জ করতে চাচ্ছি। কোথা থেকে চেঞ্জ করবেন আপনি, এখানে দেখেন স্টাইলিং আছে, দেখছেন এখান থেকে দেখেন এই যে চুজ থিম কালার, যদি আমি এটা করে দিই বা এটা দিই বা এটা দিই, বা আপনি আপনার ইচ্ছা মতো করে এখান থেকে একটা কালার দেন, লাল নীল সাদা বেগুনি যেটা আপনার পছন্দ হয়, হ্যাঁ কালারটা চুজ করবেন এখান থেকে। এখানে চুজ হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে দেন এটা দেন বা এটা দেন এটা দেন, ধরুন আমি এটা দিলাম, দিয়ে যদি সেভ চেঞ্জ করি দেখেন এখানে সেভ চেঞ্জ হয়ে যাবে, হয় নাই। কারণ হচ্ছে এটা অনেক সময় এটা ব্রাউজার ক্যাশিং ধরে রাখে, হ্যাঁ ওয়ার্ডপ্রেসে যখন, এখন যেহেতু আমাদের ড্যাশবোর্ড ওপেন করা আছে, এটা ডেভেলপার মুডটা ওপেন করা আছে, যার কারণে ব্রাউজার ক্যাশিং ধরে রাখে। যদি আমরা হিস্ট্রি হিস্ট্রি ইরেজ করে দেই তাহলে দেখবেন যে এটা চলে আসছে ঠিকঠাক মতো। আমি একটু হিস্ট্রি ক্লিন করে দেই, লগ আউট হয়ে গেছে, লগ ইন করতে হবে। এবার যদি এখানে রিলোড দেই তাহলে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে, আশা করি, তাও হচ্ছে না, এটা দিই ও না, এটা তো মুছে দিতে হবে, এটা সিলেক্ট করলাম, এটা দিলাম, আচ্ছা হয়ে গেছে দেখছেন। আচ্ছা তাহলে এটা করতে পারবেন। এরপর দেখেন এই নিচে কপিরাইট অপশন অবশ্য আপনার কোম্পানির নামে থাকবে, এবং এখানে ক্রেডিট দেওয়া আছে যেই থিম তৈরি করছে তাদের ক্রেডিট দেওয়া আছে, হ্যাঁ এগুলো চেঞ্জ করে দিবেন অবশ্যই। তো এগুলো চেঞ্জ করার জন্য এগুলো আছে কিসে, ফুটারে। ওয়েবসাইটের তিনটা অপশন থাকে মূলত, একটা হচ্ছে হেডার, হেডার অপশন এগুলা থাকে, আর একটা হচ্ছে যে ফুটার এগুলা, আর এই সাইডে যেটা থাকে এটাকে বলা হয় সাইড বার, আর এখানে যেটা থাকে এটাকে বলা হয় কন্টেন্ট, কন্টেন্ট এরিয়া। তো এই জন্য এই নামগুলাতেই করা আছে, ফুটার সাইড বার আর হেডার কন্টেন্ট এরিয়া থাকে। তো ফুটারে যদি কিছু চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে কোথায় আছে ফুটার সেটিংস আছে দেখেন, এই যে নিচে এখান থেকে দেখছেন পাওয়ার্ড বাই কি আছে, এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিবেন, হ্যাঁ এই যে কপিরাইট দিয়ে আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারবেন, অবশ্যই সেভ দিবেন। তারপরে এই যে আমরা নিচে আসলে দেখেন এখানে নিচে স্ক্রল করলে এখানে আবার একটা বাটন চলে আসবে, যে ক্লিক করলে আবার টপে চলে যাবে, এরকম হয় না? তো ওই বাটনটা নিয়ে আসার জন্য এখানে দেখেন এই যে গো টপ বাটনটা ওপেন রাখবেন নাকি খোলা রাখবেন, এটা এখান থেকে দিতে পারবেন। তাহলে মোটামুটি আমাদের একটা ব্লগ কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন আপনি পোস্ট দিলেই হবে, কি করলে হবে, পোস্ট দিলেই হবে।
আচ্ছা পোস্ট দিয়ে দেখাচ্ছি, ধরেন আমি এখন পোস্ট দিব কি, এখানে একটা সাইট আছে লরেম এক্সাম, এটা হচ্ছে যে ডামি কন্টেন্ট, এই কন্টেন্টগুলোর কোনো মিনিং নেই, পোস্ট দিয়ে এগুলো দেখানোর জন্য আমরা ইউজ করি স্টুডেন্টদেরকে। আমি একটা পোস্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, অ্যাড নিউ, এখানে পোস্ট করলাম আমি, এবং ধরেন সে এটা আমার পোস্টের টাইটেল, আমি এটাকেই টাইটেল হিসেবে ইউজ করলাম, আপনি আপনার মতো করে টাইটেল দিবেন, তাই না? তো দেওয়ার পরে এই যে ব্লগটা আমার ওয়েবসাইট এরকম থাকতে পারে না, বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে না, ধরেন আমি একটা পোস্ট দিলাম, ধরেন আপনি হেলথ নিয়ে কাজ করেন, তাহলে একটা পোস্ট দিলেন আপনি ক্যান্সার নিয়ে, আরেকটা পোস্ট দিলেন ব্যাক পেন নিয়ে, তাহলে দুইটা দুই ক্যাটাগরির না, তাহলে আপনার সাথে আপনার কী করতে হবে, ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। তো আমরা এই যে পোস্ট থেকে এখানে ক্যাটাগরিজ থেকেও নিউ ক্যাটাগরি অ্যাড করতে পারি, অথবা এখান থেকে আমি অ্যাড নিউ ক্যাটাগরি, ধরেন আমার এটা হচ্ছে যে কি হেলথ, হেলথ একটা ক্যাটাগরি দিয়ে দিলাম আমি, অ্যাড নিউ করলাম, এবং আমি বললাম আমার এই পোস্টটা কোন ক্যাটাগরিতে অ্যাড হবে, হেলথ ক্যাটাগরিতে অ্যাড হবে। তো এবার দেখেন আমি আমার এই পোস্টের জন্য একটা ইমেজ দিব, কি দিব, ইমেজ দিব, ইমেজটা অবশ্যই কোথা থেকে দিবেন, ফিচার্ড ইমেজ থেকে দিবেন। এই ফিচার্ড ইমেজটা মূলত এই যে এখানে শো করবে আপনার, এই যে আমরা পোস্ট দিলে ফ্রন্টে যে ইমেজটা শো করে এটা হচ্ছে ফিচার্ড ইমেজ, এটা কি বলে ফিচার্ড ইমেজ। আর পোস্টের ভিতরে যদি একাধিক ইমেজ থাকে সেটা আমরা পোস্টের ভিতরে দিব, কিভাবে দিব আমি দেখাই দিচ্ছি। তো আমরা ফিচার্ড ইমেজ দিব এখানে, আপনি আপনার মতো করে একটা ইমেজ নিয়ে আসবেন, কি নিয়ে আসা যায়, ধরুন আমি এটা দিয়ে দিলাম। তো অবশ্যই এখানে অল্টার টেক্সট দিয়ে দিবেন আপনারা, এটা চলে আসলো এখানে, আমাদের ক্যাটাগরি হয়ে গেল। এখন ট্যাগ, এই ট্যাগগুলো হবে কি, ট্যাগগুলো হবে আমরা ওই যে আর্টিকেল লেখার জন্য কিওয়ার্ড রিসার্চ করে রাখছি না, সেই কিওয়ার্ডগুলো আমরা ট্যাগ হিসাবে ইউজ করবো, যাতে করে ওই কিওয়ার্ডগুলো দিয়ে কেউ সার্চ দিলে আমার এই আর্টিকেলটা সে পেতে পারে, ঠিক আছে। আচ্ছা তো এখন আমি এখানে ধরেন আমি এখানে একটা ইমেজ দিব, তাহলে এখানে ইমেজ দেওয়ার জন্য এখান থেকে যেখানে কার্সর রাখবেন কার্সর রেখে এখানে এই ইমেজটা এখান থেকে অ্যাড মিডিয়া করে ইমেজ দিতে পারবেন। আমি অন্য আরেকটা ইমেজ দিই তাহলে বুঝতে সুবিধা হবে, আলাদা আলাদা ইমেজ। এটা তো কি হলো, আচ্ছা এই ইমেজটা দিব, অল্টার আপনারা দিয়ে নিন, আমি দেওয়া ছাড়াই দিলাম। দেখেন এখানে এখানে ইমেজে আপনি ক্লিক করলে এই ইমেজটা কীভাবে শো করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ধরেন আমি যদি এভাবে দিই তাহলে এই যে এভাবে শো করবে, এখানে দিলে ইমেজে ক্লিক করলে আপনাকে ডিরেকশন দেখাবে, বুঝতে পারছেন তো মনে হয় না, ওকে নাইস। এখন দেখেন এই ইমেজটাকে আবার বড়ো ছোটো করতে পারবেন ইচ্ছা মতো করে, আমি এতটুকুই রাখলাম, এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে, এটা দিলাম। তো এখান থেকে আপনি যে কোনো লেখা এই যে এখান থেকে কী করতে পারবেন, বোল্ড ইটালিক ইচ্ছা মতো করে এগুলো করতে পারবেন এমএস ওয়ার্ডের মতো। এখন আসেন, আমরা তো মূলত অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং করবো, তাই না? তাহলে আমাদের একটার জায়গার মধ্যে এরকম থাকতে পারে না যে ধরেন এখানে এই যে আমি ব্লু হোস্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তো এখন দেখেন আমি এখানে বলতেছি সি ব্লু হোস্ট প্ল্যানস, এখানে ক্লিক করলে সে আমার লিঙ্কের মাধ্যমে ব্লু হোস্ট ওয়েবসাইটে চলে যাবে, এরকম একটা বাটন, সুন্দর একটা বাটন কীভাবে নিয়ে আসা যায়। তো সত্যি আমাদেরকে দেখাইছি কীভাবে এই যে লেখার মধ্যে লিঙ্ক দেওয়া যায়, এটা তো আমরা জানি, তাই না? এই যে এখানে ক্লিক করে লেখার মধ্যে লিঙ্ক দিয়ে দিব, তাই না? তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে ধরেন আপনি একটা বাটন আনতে চাচ্ছেন, এখানে এই বাটনটা দেখেন, এটা এই সাইফা থিমের একটা বৈশিষ্ট্য, এখানে অনেকগুলো শর্টকাট আছে, আপনি এখানে ক্লিক করলে কি অ্যাড করতে চান, একটা বাটন অ্যাড করতে চান, তাহলে এখানে একটা বাটন অ্যাড করলেন, বাটনের কালার কী হবে, রেড গ্রিন ব্লু আপনি যেটা পছন্দ হয় সেটা দিলেন, গ্রিন দিলাম, বাটনটা কী হবে এই যে এরকম ল্যান্ডিং পেজে যে এরকম বাটনটা কী হবে, বড় হবে ছোট হবে লার্জ স্মল আপনি যেটা করতে পারেন, আমি মিডিয়াম করে দিলাম। এরপর এই জায়গাতে দিবেন আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক বা সিপিএ লিঙ্ক, ঠিক আছে? তো ধরেন আমি আপাতত আমার এই ওয়েবসাইটের লিঙ্কটাই ইউজ করি,
এখানে দিয়ে দিলাম। এরপর আপনাকে বলতেছে এই বাটনের উপরে কোন লেখাটা শো করবে, অর্থাৎ এই যে এখানে আছে না সি ব্লু হোস্ট প্লানস, এই জায়গায় কী লেখা থাকবে? যে ধরুন আপনি একটা প্রোডাক্টের আপনি গ্রিন টি একটা প্যাকেজ সেল করেন, তাহলে আপনি এখানে কী লেখা থাকবে যে বাই দিস প্রোডাক্ট বা বাই দিস প্যাকেজ, এরকম লেখা থাকবে আপনি যা লিখতে চান আর কি। অবশ্যই সেটা রিলেটিভলি লিখবেন। দেখেন দেখেন টেক্সট ধরেন আমি দিলাম বাই দিস, দেওয়ার পরে এবার আপনি চান কি না যে এখানে এরকম আইকন শো করবে কি না, বাটনে এরকম আইকন শো করবে কি না, সেখানে দিলে আপনি এই আইকনের ফন্ট সাইজের ইউজার নেম দিতে হবে, সেটা একটু অ্যাডভান্স ব্যাপার দেখাইলাম না। এখন এখানে ক্লিক করলে আপনার সিপিএ লিঙ্কটা কি এই পেজে ওপেন হবে নাকি আর একটা নিউ ট্যাবে ওপেন হবে? নিউ ট্যাব মানে বলতে যাবেন আমি এখানে ক্লিক করলাম, ওই এই যে এখানে ক্লিক করলাম পাশে আরেকটা ট্যাবে ওপেন হবে, সেটা আপনি অ্যালাউ করবেন নাকি যেই ট্যাবে আপনার ওয়েবসাইট আছে সেটাতেই ওপেন হবে, কি চান? ধরেন আমি বললাম যে নিউ ট্যাবে ওপেন হবে, তাহলে ওকে। এখন এখানে আর কিছু চেঞ্জ করবেন না, এটা কোডিং এর ব্যাপার, আপনি এখানে জাস্ট এবার পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর এখানে এসে একটা রিলোড দিয়ে দেখেন আপনার এটা চলে আসছে, আসছে আমাদের পোস্টটা আসছে না? আমরা যদি রিড মোর করি দেখেন রিড মোর করলাম, করার পরে দেখেন এখানে আসছে না আমাদের বাটনটা, ক্লিক করি দেখেন নিউ ট্যাবে ওপেন হয়ে গেছে। তাহলে দেখেন এইরকম সুন্দর সুন্দর বাটন এখানে পাবেন, এখানে ইচ্ছা মতো বাটন দিতে পারবেন, রেড গ্রিন ব্লু অনেক কালার আছে, শ্যাডো আছে, সুন্দর সুন্দর বাটন ইউজ করবেন। তো দেখেন এই সাইফা থিমের একটা বৈশিষ্ট্য, এখান থেকে শেয়ারে ক্লিক করলে অটো ফেসবুক এগুলোতে শেয়ার হয়ে যাবে। হ্যাঁ আবার এখানে যে কেউ চাইলে কমেন্ট করতে পারবে আপনার এখানে। তাহলে এইখানে এই যে এটা হচ্ছে মূলত কি আপনার পোস্ট আর্টিকেল। এখন আমি যদি লোগোতে ক্লিক করি আবার হোম পেজে চলে যাবে, এটা ওয়ার্ডপ্রেসের নিয়ম। এখানে আপনি যে ব্রেকিং এটা চাইলে তুলে দিতে পারেন বা রাখতে পারেন, যেহেতু আপনার এটা নিউজ সাইট না ব্রেকিং তো দরকার নাই, দরকার আছে তুলে দিতে পারেন। আপনি যে থিমের অপশন প্যানেল থেকে ক্রিয়েট করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন ব্রেকিংটা শো করবে কি করবে না এখানে বলে দেওয়া আছে। এই যে হেডার কোড, হেডার এই যে ব্রেকিং নিউজ আমি ডিসেবল করে দিলাম, তাহলে আর ব্রেকিং নিউজ থাকবে না, ঠিক আছে? এখন দেখেন এই যে এই রকম ভাবে ধরুন বিভিন্ন ক্যাটাগরি পোস্ট আমরা শো করাইতে চাচ্ছি, চাচ্ছি না? ধরেন এই যে ফ্রিল্যান্স, তারপরে অনলাইন মানি মেকিং এই পাশে শো করবে, আর্টিকেল রাইটিং, ব্লগিং এই যেগুলো শো করবে, এরকমভাবে আমি আমার যত আমার এই ব্লগে বা আমার এই সাইটে যত ক্যাটাগরি লেখা শো করা যায় সবগুলো হোম পেজে কী থাকবে এভাবে ডিস্ট্রিবিউট হয়ে থাকবে সুন্দর মতো করে। আবার ধরেন আমি যদি এই যে ব্লগিংয়ে ক্লিক করি তাহলে শুধুমাত্র ব্লগিংয়ের যতগুলো পোস্ট আছে সেগুলো একসাথে চলে আসবে। আমি যদি কিসে ক্লিক করি ধরেন আমার হেলথ নিউজ নিয়ে আমার ওয়েবসাইট, আমি যদি ক্যান্সারে ক্লিক করি তাহলে ক্যান্সার নিয়ে যত আর্টিকেল আছে সবগুলো একসিডেন্টে চলে আসবে। আবার আমি যদি ব্যাক পেন নিয়ে ক্লিক করি তাহলে ব্যাক পেন নিয়ে যত আর্টিকেল আছে সেগুলো একসাথে চলে আসবে। তো দেখেন এখানে চলে আসছে এরকম। আচ্ছা দেখেন এখানে এরকম দেখছেন সবগুলো এক সিরিয়ালে পোস্টগুলো চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এটা করার জন্য আমাদের কি কি করতে হবে, ওয়ার্ডপ্রেসে অবশ্যই একটা পেজ আপনার অবশ্যই অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে ব্লগ নামে একটা পেজ থাকতেই হবে, যেহেতু ওয়ার্ডপ্রেসটা মূলত কিসের জন্য, ব্লগের জন্য, এই জন্য ব্লগ নামে। এখন ব্লগ নাম না দেন, আপনি যদি নিউজ দেন বা লেটেস্ট পোস্ট দেন বা পোস্ট দেন মানে একটা পেজ থাকতেই হবে, শুধুমাত্র যত পোস্ট দিবেন আপনি সবগুলো পোস্ট ওই পেজে কি করবে শো করবে, এটা আপনাকে থাকতেই হবে। তো আমরা একটা পেজে যাই, অ্যাড নিউতে যাই, গিয়ে আমাদের দুইটা পেজ তৈরি করি আপাতত। আমরা প্রথম একটা পেজ ক্রিয়েট করি, এটা ধরেন আমাদের লেটেস্ট পোস্ট বা ব্লগ এখানে দিলাম,
ব্লগ, জাস্ট এখানে কিচ্ছু লেখার দরকার নেই, পেজটা এমনিতেই থাকবে। এবং এখানে আমাদের আমরা যত লেটেস্ট পোস্টগুলো দিব অটোমেটিক এই পেজে কী করবে, শো করবে। তো আমরা এখান থেকে জাস্ট পাবলিশ করে দিব, একটা পেজ হয়ে গেল। এবার আবার অ্যাড নিউ করে আর একটা পেজ ক্রিয়েট করতে হবে, এটা থাকতে হবে আপনার হোম পেজ বা কন্ট্যাক্ট পেজ, আপনি যে পেজ তৈরি করেন। ধরো আমি চাচ্ছি যে ব্লগ পেজটা আলাদা থাকবে, আমার হোম পেজটা আলাদা থাকবে, এবং হোম পেজটা আমাদের এরকম দেখাবে। তো আমি এখানে নিয়ে আসি, হোম লিখি, পাবলিশ করলাম। এখন আমাদেরকে এই কোন পেজটা কি হিসাবে শো করবে এটাকে অ্যাসাইন করে দিতে হবে। এই যে সেটিংস থেকে যাইতে হবে রিডিংয়ে, কোথায় যেতে হবে, সেটিংস থেকে রিডিংয়ে যাওয়ার পর দেখেন এখানে আমাকে বলতে হবে হোম পেজ হিসাবে আমি কাকে শো করাতে চাই, যে আমার ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে হোম পেজ হিসাবে কোন পেজটা থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমি এটাকে চাচ্ছি যে এই হোম পেজ হিসাবে থাকবে হোম নামে যেই পেজটা আছে, আর পোস্ট পেজ হিসাবে থাকবে কোনটা, ব্লগ নামে। বুঝতে পারছেন? আপনার হোম এবং পোস্ট পেজ এই দুইটা পেজ ওয়ার্ডপ্রেসে মাস্ট থাকতে হবে। দেন আপনি এখানে সেভ চেঞ্জ করে দিলেন। এবার যদি আমি এখানে রিলোড দেই তাহলে দেখেন আমার এখানে হোম চলে আসছে কিন্তু কোনো লেখা আসে নাই, আসছে? আমাকে বলতে হবে এবার হোম পেজে কোন কোন ক্যাটাগরির লেখাগুলো শো করবে, কিভাবে শো করবে। এবার আমার হোম পেজ ডিজাইন করার পালা। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা এবার ডিজাইন কিভাবে করব, আপনি কিভাবে ল্যান্ডিং পেজ বা হোম পেজ ডিজাইন করবেন সেটা দেখা দিচ্ছি আমি। পেজেস থেকে অল পেজেসে যাবেন, অল পেজেস থেকে আমরা কাকে ডিজাইন করব, হোম। তো দেখেন এই ডিজাইন করার জন্য আপনি যদি কোডিং পারেন তাহলে তো আপনি কোডিং করেই করবেন। আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি এই জন্য যে আমরা কোডিং পারি না, তাই না? আচ্ছা, যদি আপনি কোডিং পারেন তাহলে তো কোডিং করেই করবেন। যেহেতু আমরা কোডিং পারি না তাহলে কি আমরা ডিজাইন করবো না ল্যান্ডিং পেজ? অবশ্যই ডিজাইন করবো। কিভাবে করবো? আপনি যেই থিম ইউজ করেন না কেন, আপনি অ্যাভাডা থিম ইউজ করেন, বি থিম ইউজ করেন, যে থিম ইউজ করেন না কেন, প্রত্যেকটা থিমেরই বর্তমানে একটা করে থিম বিল্ডার থাকে, পেজ বিল্ডার থাকে। কি থাকে? পেজ বিল্ডার থাকে। মূলত এই পেজ বিল্ডারের জন্য ওয়ার্ডপ্রেস এত এত কি জনপ্রিয়। যেমন এখানে দেখেন লেখা আছে পেজ বিল্ডার, অ্যাভাডাতে গেলে পাবেন ফিউশন বিল্ডার, একই কাজ, নাম আলাদা। অ্যাভাডাতে গেলে কি পাবেন, ফিউশন বিল্ডার। আপনি যদি বি থিমে যান তাহলে পাবেন মুফিন বিল্ডার, অর্থাৎ ওদের কোম্পানির নামটা মুফিন আর কি। হ্যাঁ, তো ওখানেও কোম্পানির নামে দেওয়া আছে। বা ডিবিআই থিমে গেলে পাবেন ডিবিআই বিল্ডার। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি পেজ বিল্ডারে ক্লিক করি, এবার বলবে আপনার এই যে ক্যাটাগরিটা কিভাবে শো করতে চান। দেখেন এখানে কতগুলো কি আছে, দেখছেন? তো আমি চাচ্ছি যে আমার এই এইভাবে শো করাইতে চাচ্ছি, আমি এইভাবে শো করাইতে চাচ্ছি। দেখেন আমি এই থিমটা দিয়ে এই বাংলাদেশের অনেক বড় বড় জাতীয় দৈনিক করে দিচ্ছি আমি এই থিমটা দিয়ে। যদি দেখাই পাহাড় 24.com, পাহাড় 24.com, শীর্ষনিউজ.com, শীর্ষনিউজ24.com আমার করা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই যে আমাদের দৈনিক আমাদের সময়, এটা পুরো আমার করে না, মানে আমার কন্ট্রিবিউশন আছে, এটা একটা টিম মিলে তৈরি করা হয়েছে। এই যে দেখেন এই থিমটা, এই ওয়েবসাইটটা এই থিম দিয়েই করে দিছি আমি। ঠিক আছে, এই থিম দিয়ে অনেকগুলো সাইট করে দিছে, $59 দিয়ে কিনছি, এক এক কোম্পানি থেকে ২০,০০০-৩০,০০০ করে নিছি। আচ্ছা, তাহলে দেখেন আমার এই যে আমি শো করাতে চাচ্ছি, এটা খুলছি এই জন্যই যে আমি শো করাতে চাচ্ছি এইভাবে, প্রথম ক্যাটাগরিটা আমার এইভাবে শো করবে। হ্যাঁ, তাহলে আমি কি করবো এখন, এটাকে সিলেক্ট করলাম, করার পর আমাকে বলতেছে, এটা সিলেক্ট করলাম, এই যে হয়েছে, এখানে আসছে, দেখছেন
বলতেছে আমি এখানে কি ক্যাটাগরি শো করাতে চাচ্ছি, আমি এখানে আমার হেলথ ক্যাটাগরি আছে তাই না শো করাতে চাচ্ছি, এখন আমার এই ক্যাটাগরিতে এখানে কয়টা পোস্ট শো করবে, এখানে কয়টা আছে তিন পাঁচটা, তাহলে আমি চাচ্ছি এখানে কয়টা পাঁচটা চাচ্ছি, ওকে নাইস হয়ে গেছে। আপডেট দেন, আপডেট দেওয়ার পরে এখানে একটু যদি রিলোড দেন তাহলে দেখবেন যে এখানে এবার হোম চলে গেছে, দেখছেন চলে আসছে না হেলথ। এখন আমার যদি এখানে পাঁচটা পোস্ট থাকে তাহলে পাঁচটা পোস্ট চলে আসবে, দশটা পোস্ট থাকলে আমি যদি ওখানে বলে দিই যে দশটা শো করবে তাহলে দশটা শো করবে, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি পরেরটা চান এইরকমভাবে বা এই যে এইরকমভাবে এখানে সবগুলো দেওয়া আছে, হ্যাঁ, তারপরে যে পাহাড়ের রাজনীতি, পাহাড়ের অর্থনীতি, আপনি যদি এভাবে চান তাহলে এই যেটা যেই ডিজাইনটা চান এখানে দেওয়া আছে, আপনি ওই ডিজাইনটা সিলেক্ট করবেন, এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, যেহেতু আমাদের অনেকগুলো ক্যাটাগরি নাই সেহেতু নাই পারবেন না, রাইট, আপনার এমনিতেও পারেন বলেন না আর কি। হয়ে গেল আমার একটা আপডেট, হোম পেজ ডিজাইন শেষ, ঠিক আছে, আমাদের ব্লগ পেজও হয়ে গেল। এবার আমরা চাচ্ছি আমাদের যতগুলো ক্যাটাগরি আছে এই জায়গাতে শো করবে, ধরুন আমার হেলথ আছে, ওয়েলথ আছে, ক্যান্সার নিয়ে লেখা আছে, তারপরে ব্যাক পেইন নিয়ে লেখা আছে, নী নিয়ে লেখা আছে, বা ফ্যাশন নিয়ে লেখা আছে, সবগুলো ক্যাটাগরি আছে, তাহলে আমি চাচ্ছি যে এখানে আমার সবগুলো মেনু হিসেবে ক্যাটাগরিগুলোই মেনু হিসেবে ইউজ হবে, কারণ এখানে যদি আমি ফ্যাশনে ক্লিক করি ফ্যাশনের আর্টিকেলগুলো চলে আসবে, আমি যদি এখানে ব্যাক পেইনে ক্লিক করি ব্যাক পেইনের আর্টিকেলগুলো চলে আসবে, আমি যদি এখানে কুইট স্মোকিং ক্লিক করি তাহলে কুইট স্মোকিংয়ে চলে আসবে। কীভাবে নিয়ে আসবেন? ভেরি ইজি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাবেন, আমরা এখন কী করবো মেনু, তাহলে মেনু আছে কোথায়, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, তো দেখেন প্রথমে আপনাকে একটা মেনু করতে হবে, তা আমরা যদি চাই এটা হচ্ছে যে টপ মেনু আর এটা হচ্ছে যে মেইন মেনু, এটাকে বলা হয় টপ মেনু আর এটাকে বলা হয় মেইন মেনু, আর এখানে যে মেনু থাকে এটাকে বলা হয় ফুটার মেনু, এটা কী বলা হয় ফুটার মেনু, তা আমরা চাচ্ছি একটা মেনু তৈরি করতে, এখানে মেনু আগে আপনাকে কী করতে হবে ক্রিয়েট করতে হবে, তাহলে ক্রিয়েট এ মেনু, আমি এখানে বললাম এটা হবে আমার মেইন মেনু, বা আপনি বললেন প্রধান মেনু যাই বলেন আপনি, আমি নাম দিলাম কি মেইন মেনু, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই মেইন মেনুর আন্ডারে এবার এখানে কি কি শো করাতে চাচ্ছেন, কারণ আমি চাচ্ছি আমাদের এখানে শো করাবে হোম পেজ, কি শো করবে হোম পেজ শো করবে, ব্লগ শো করবে, আর ক্যাটাগরিগুলো থেকে কি শো করবে হেলথ শো করবে। এখন আমার এখানে যদি আরও ক্যাটাগরি থাকে তাহলে চলে আসবে না, দেখেন অ্যাড টু মেনু করি হেলথ চলে আসছে, পেজেস থেকে আমি হোম এবং ব্লগ এখানে অ্যাড টু মেনু করি চলে আসবে, আমি চাচ্ছি সবার আগেই কে থাকবে হোম থাকবে, তারপরে ব্লগ থাকবে, তারপরে হেলথ থাকবে। এখন আপনি চাচ্ছেন হেলথ আর এইজটা বড় হাতের হবে, তাহলে আপনি এখানে জাস্ট ক্লিক করেন এই যে এখানে এসে চেঞ্জ করে দেন বড় হাতের করে দেন। আপনি যদি চান এখানে মেনুর সাথে আইকন শো করাতে তাহলে এখানে দেখেন আইকন ডিরেক্টরি আছে, দেখছেন কি চান যা চান তাই পাবেন এখানে, অবশ্যই চেঞ্জ করবেন, ওয়ার্ডপ্রেসটাই তো চেঞ্জেবল, সব কিছুই চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। চেঞ্জ করলেন এখানে, এরপরে আপনি এখানে কোন মেনুতে, এটা আগেই বলছি উপরেরটা কি বলা হয় টপ মেনু আর এটা হয় মেইন মেনু, আমরা এটাকে শো করাতে চাচ্ছি কোথায় প্রাইমারি, প্রাইমারি আর মেইন একই জিনিস, এখানে অ্যাসাইন করলাম, করার পর এখানে কি করলাম সেভ মেনু করলাম, এখানে সে রিলোড দিলাম সব হয়ে যাবে, দেখছেন হোমের মধ্যে কি কত সুন্দর একটা হোমের বাটন শো করছে। এখন আমি যদি হেলথে ক্লিক করি দেখেন এখানে হেলথের পোস্টগুলো শো করবে অটোমেটিক, আরও যদি থাকে তাহলে আমি যদি এখানে ক্যাটাগরি দিই, আপনারা একটা কাজ করেন এখানে আমি আরও কিছু ক্যাটাগরি অ্যাড করি, এখানে ধরেন আমি একটা ক্যাটাগরি অ্যাড করলাম, কি নিয়ে অ্যাড করবো ধরেন দিলাম হচ্ছে ব্যাক পেইন দিব না, ব্যাক পেইন, ঠিক আছে, আচ্ছা এখান থেকে দিলেন অ্যাড নিউ ক্যাটাগরি হয়ে গেছে। এখন ধরেন আপনি আরেকটা দিলেন, কি দেওয়া যায় আরেকটা, আপনার ইচ্ছা আপনার ওয়েবসাইট আপনি কি দিবেন না দিবেন সেটা তো আপনার ব্যাপার, আচ্ছা আমি দিলাম কি দিলাম ফ্রিল্যান্সিং দিলাম,
বা দিলাম হচ্ছে ফ্রিল্যান্স দিলাম, দিয়ে এখানে অ্যাড করলাম। এখন যদি আমি আবার মেনুতে যাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, এগুলাকে আবার আমি এখানে অ্যাড করব। হ্যাঁ, কীভাবে অ্যাড করবেন দেখেন, এই যে ক্যাটাগরিসে যাবেন, ভিউ অলে যাবেন, দেখছেন সবগুলো চলে আসছে না, ব্যাক পেইন, ফ্রিল্যান্স, অ্যাড টু মেনু, কাকে আগে পরে দিবেন সেটা কে নির্ধারণ করবে, আপনি নির্ধারণ করবেন। তাহলে আমি চাইলাম যে হেলথের মধ্যে ব্যাক পেইন থাকবে, আচ্ছা এখন আমি চাচ্ছি যে হেলথ তো একটা নিশ, তাই না, ব্যাক পেইন তো হেলথের সাব না, তাহলে আমি ব্যাক এই হেলথ ব্যাক পেইনকে হেলথের ভিতরে দিয়ে দিলাম, এটা কি বলা হয়, সাব মেনু বলা হয়। এবার আমি চাচ্ছি ফ্রিল্যান্সিংটা এখানেই থাকুক, নাইস। রিলোড দেন একটা, এখানে আসছে হেলথ দেন, ভিতরে কি আসছে, চলে আসছে না এটা। ধরেন আপনি মেনুতে এরকম চাচ্ছেন যে আপনার মেনুটা আরো সুন্দর করবেন, মেগা মেনু করবেন, অপশন আছে, নো প্রবলেম, এই যে এরকম চাচ্ছেন বা এরকম চাচ্ছেন, মানে এখন বর্তমানে এই মেনুগুলা দেখতে সুন্দর, আপনার সাইটের কি করে বাড়ার কি, বিশেষ করে যদি কেউ অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে নেভিগেশনটা ওরা খুব ভালো করে দেখে আর কি, মানে যাতে করে ইউজার খুব সহজেই নেভিগেট করতে পারে যে কোনো পেজে বা যে কোনো সাইটে যাইতে পারে। তো নেভিগেশনগুলো খুব যদি সুন্দর হয় অ্যাডসেন্স এগুলো দেখে ভালো করে, তো করতে পারবেন আপনি। ধরেন আপনি চাচ্ছেন এই যে হেলথ যেটা আছে না এটাকেই কী করবেন, মেগা মেনু করবেন, জাস্ট এই যে দেখেন ইনেবল মেগা মেনু আছে না, আপনি বলবেন যে এই যে সাব ক্যাটাগরি প্লাস পোস্ট, অর্থাৎ এরকম হবে, এই যে ক্যাটাগরিগুলোও দেখাবে আবার এই পোস্টগুলোও দেখাবে। রিলোড দেন, দেখেছে, মানে আমাদের পোস্ট তো নাই, দেখাবে কিভাবে, যত পোস্ট দিবেন তত আপনার সাইট সুন্দর হবে, একটা ব্লগ সাইট কমপ্লিটলি শেষ, যত পোস্ট দেন তত হবে। আপনি এখন ইচ্ছা করলে এরকম সাইট তৈরি করতে পারবেন এই থিমটা নিয়ে, করেন, ঠিক আছে। দেখাবো স্যার, আমি টাইম নিতে পারবো, আচ্ছা এই $59 থিমটা দিয়ে কম না হলেও আমি $1000 ইনকাম করছি, কম করে হলেও। হ্যাঁ আমি তো কিনে নিছি, এটা কপিরাইট নিয়ে নিছি না একবারে, পারবেন সব, আমি পুরো টোটাল সব কিছুই দিয়ে দিছি। চাইলে ইচ্ছে করলে নিতে পারবেন, আরো এরকম থিম আছে আমার কাছে, কারণ আমার অনেক ক্লায়েন্টেরই অ্যাক্সেস আমার কাছে আছে, ওরা কোনো সময় অ্যাক্সেস চেঞ্জও করে না, বিশ্বাস আছে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আপনি যদি দেখেন আমরা একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করি, হ্যাঁ স্যার এটা করতে গিয়ে আবার অন্যদিকে কথায় কথায় চলে গেছে, আমি করে দেখাই দিই, স্যার দেখাই, কন্ট্যাক্ট নামে একটা পেজ করি, হ্যাঁ ও সিও না, কন্ট্যাক্ট আস দিলাম, আর কিছুই দিলাম না এখানে, হ্যাঁ পাবলিশ করলাম, আচ্ছা আমি দেখাচ্ছি একটু, আমি চাচ্ছি যে আমার এখানে কন্ট্যাক্ট থাকবে, অর্থাৎ যে কেউ চাইলে কন্ট্যাক্ট করতে পারবে, কন্ট্যাক্ট করার মতো একটা ফর্ম থাকবে না, সে তার নাম লিখবে, ইমেল অ্যাড্রেস লিখবে, মোবাইল নাম্বার লিখবে, তারপরে সে কি মেসেজ দিতে চায় সেটা লিখে সেন্ড করলে আমার ইমেইলে চলে আসবে, দরকার আছে না। কি করবেন, প্লাগইনসে যাবেন, অ্যাড নিউতে যাবেন, নেট কি স্লো হয়ে যাচ্ছে নাকি ফাস্ট হচ্ছে, এখানে দেখেন আপনি লিখবেন অনেকগুলো কন্ট্রাক্ট ফর্মের প্লাগ ইন আছে, সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি চলে হচ্ছে যে কন্ট্রাক্ট ফর্ম 7 আর হচ্ছে যে গ্র্যাভিটি ফর্ম মেকারটা, হ্যাঁ কন্ট্রাক্ট ফর্ম 7টা আমরা ইউজ করব,
আচ্ছা এখানে দেখেন অনেকগুলো আছে, দেখেন এটা 1+ মিলিয়ন কি হয়েছে অ্যাক্টিভ আছে, আর এটা কত আছে দেখছেন, একটু কম্পেয়ার করলে দেখতে পারবেন। আচ্ছা প্লাগ ইন যখন আপনারা ইনস্টল করবেন, যে কোনো ধরনের প্লাগ ইন আপনি তৈরি করতে হতে পারে, যে কোনো ধরনের প্লাগ ইন আপনার লাগতেই পারে, তো প্লাগ ইন যখন ইনস্টল করবেন তখন দুইটা জিনিস দেখবেন, একটা হচ্ছে এটার রেটিংটা দেখবেন, এবং হচ্ছে যে লাস্ট আপডেট কত দিন হয়েছে। ধরেন আপনার একটা আপডেট হয়েছে 2017 সালে, এখন পর্যন্ত আর আপডেট হয় নাই, ওই প্লাগ ইন আপনি ইউজ করবেন না। কারণ কি, ওয়ার্ডপ্রেস 2-3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়, ওয়ার্ডপ্রেস 2-3 মাস অন্তর অন্তরে কী করে আপডেট করে, তো যেটা সর্বশেষ 2017 সালে আপডেট হয়েছে সেটা যদি বিগত 10 মাস 11 মাসে আপডেট না হয় যেই প্লাগ ইনটা, সেটা বর্তমান কারেন্ট যেই ওয়ার্ডপ্রেস আছে এটার সাথে কী করবে না, ম্যাচ করবে না, দেন হয়তো বা আপনার কাজ করবে কিন্তু আপনার সাইট স্লো হয়ে যাবে। কারণ ওয়ার্ডপ্রেস প্রতিনিয়ত যে কোয়েরি জেএস চেঞ্জ করে, প্রতিনিয়ত যে কোয়েরি জেএস সিএসএস এগুলো চেঞ্জ করে, কিন্তু প্লাগ ইনটা তো যেই যে কোয়েরি যেই সিএসএস বা যেই জাভা স্ক্রিপ্ট 10 মাস আগে ইউজ করছে সেটা কি এখন আর চলে, চলবে না, তখন ওই জাভা স্ক্রিপ্টগুলো কমপ্লিট করে এবং ওগুলো কি করে সাইটকে স্লো করে দেয়। তাহলে আমরা এটা ইনস্টল করি, ইনস্টল করার পরে অ্যাক্টিভ করতে হবে। এখন দেখেন অ্যাক্টিভ করার পরে দেখেন আপনার এখানে কন্ট্যাক্ট নামে একটা কি চলে আসছে, অপশন চলে আসছে, কন্ট্যাক্ট ফর্মসে যান, অনেকগুলো কন্ট্যাক্ট ফর্ম আছে, তো এখানে আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, এডিট করতে পারবেন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে। যাই হোক, যেহেতু এগুলো ডেভেলপমেন্টের অপশন দেখাচ্ছি না আমি আপনাদেরকে, আপনি চাচ্ছেন এই যে এখানে সেটিংসে যাবেন, মেইলে কেউ যদি কন্ট্যাক্ট করে তাহলে কোন মেইলে যাবে সেটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, তার আগে আমরা একটা কন্ট্যাক্ট ফর্মটাকে শো করে দেখি, এই যে কোডটা আছে না দেখেন এখানে কি বলছে, কপি দিস শর্ট কোড অ্যান্ড পেস্ট ইট ইন টু ইউর পোস্ট অর পেজ অর টেক্সট উইজেট কন্টেন্টের, অর্থাৎ যেখানে আপনি কন্টেন্ট এই কন্ট্যাক্ট ফর্মটা শো করাতে চাচ্ছেন সেখানে আপনার এটা কি কি করতে হবে, অ্যাড করতে হবে। এখান থেকে হচ্ছে না কেন, আচ্ছা এখান থেকে না হলে এখান থেকে করবেন, এই যে কপি করবেন, কপি করে আমাদের যে পেজ আছে আমি একটু নিউ ট্যাবে ওপেন করি এবং এটাকে এডিট করে রাখি এখানে দ্রুত করি। হ্যাঁ এখন আমাদের কোন পেজে শো করাবো, কন্ট্যাক্ট, এবার আপনি এখানে আপনার এই শর্টকোডটা কি করবেন জাস্ট পেস্ট করে দেবেন, হয়ে গেছে। আচ্ছা আমরা পেস্ট করার আগে একটু দেখি, আগে সিনারিটা দেখি, এটাকে আমরা এখান থেকে এই যে ক্লিক করবে আমাদের পেজটা এখানে দেখা যাবে, কন্ট্যাক্টাস কিছু আছে নাই, এবার এখানে একটু পেস্ট করেন, এটাকে পেস্ট করে আপডেট দেন, আপনার পেজে পোস্টে যা কিছু চেঞ্জ করবেন পরবর্তীতে আপডেট দিতে হবে, সেভ চেঞ্জ থাকলে সেভ দিতে হবে, আপডেট থাকলে আপডেট দিতে হবে। তাহলে আমি যদি এখানে এবার রিলোড দেই চলে আসছে, ইউজার নেম ইউর নেম ইউর ইমেল অ্যাড্রেস সাবজেক্ট মেসেজ দিয়ে সেন্ড করলে এখন কোন মেইলে চলে যাবে, এখানে আমি যেই মেইলটা দিব কি বলতেছে টু, কোন মেইলে আমি চাচ্ছি সেই মেইলে দিব। এখন আপনি যদি চান এই মেইলে তাহলে এই মেইলে, অথবা আপনি আপনার মেইল দিতে পারেন, ধরেন আপনি চাচ্ছেন এই মেইলটা দিবেন, ধরেন আপনার একটা অফিস আছে, আপনার একটা কোম্পানি চালান আপনি, এখন এই মেইলটা অফিসের সব এমপ্লয়ীদের কাছে কি আছে অ্যাক্সেস আছে, থাকতে পারে না, অফিসের তো একটা মাস্টার ইমেল থাকে যেটা সবার কাছে অ্যাক্সেস থাকে, এখন আপনি চাচ্ছেন যে মেইলটা ওই মেইলে একবার যাবে কিন্তু আপনার আর একটা প্রাইভেট মেইল আছে সেখানেও যাবে, যাতে করে আপনি যে কোনো সময় সেটাতে দেখতে পারেন, হতে পারে না, দুইটা মেইল কীভাবে দিবেন একটু নিচে যান, বলা আছে মেইল টু, এখন আপনি যদি এখানে ইউজ করেন ওই মেইলটা তাহলে ওই মেইলেও মেইল যাবে, এই মেইলেও মেইল যাবে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার অফিসে কর্পোরেট মেইল একটা যাবে, আপনার প্রাইভেট মেইল থাকবে, যদি ওটা কখনো ডিলিট হয়ে যায় তাহলে এটা কি থাকবে সেভ থাকবে, বুঝতে পারছেন। ওকে তাহলে দেখেন, আচ্ছা এখান থেকে মেসেজ সেন্ড করার পর অনেক সময় অনেক মেসেজ দেয়, সেন্ড করার পরে দেখায় কি মেসেজ সেন্ড সাকসেসফুললি বা দেখায় থ্যাংকস ফর মেসেজ আস, এরকম আপনি চাইলে এগুলোও চেঞ্জ করতে পারবেন। কোথা থেকে, এই যে দেখেন এখানে মেসেজ নামে একটা অপশন আছে দেখছেন, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ড, চেঞ্জ করতে পারবেন না,
দেখেন কোন মেসেজটা কখন দেখায় সেটা আপনি এখানে পড়লেই বুঝতে পারেন। দেখেন দেয়ার ওয়াজ অ্যান এরর ট্রাইং টু সেন্ড ইউর মেসেজ, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ধরেন আপনি এখানে কিছুই লিখলেন না, সেন্ড করতে চাইলেন, দেখেন এই মেসেজটাই দেখাবে। কি দেখাইছে? ওয়ান অর মোর ফিল্ডস হ্যাভ অ্যান এরর, প্লিজ চেক অ্যান্ড ট্রাই অ্যাগেন। অর্থাৎ আপনার কি কোনো ফিল্ড কি করে নেই, যে দেখেন এটা দেখাইছে না, ওয়ান অর মোর এরর ফিল্ডস হ্যাভ অ্যান এরর, প্লিজ চেক অ্যান্ড ট্রাই অ্যাগেন। অর্থাৎ আপনি যদি কোনো ফিল্ড কেউ না করে তাহলে এগুলাও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। অবশ্যই শেষে কী করবেন, সেভ করবেন, এগুলো একটু করে করে দেখবেন। তাহলে এই হচ্ছে মূলত আপনার ল্যান্ডিং পেজ, এবং এগুলো আপনি কীভাবে করবেন, এগুলো আপনার এখানে কী কী শো করাইতে চান, বা আপনি কীভাবে অ্যাফিলিয়েটের বা অ্যাফিলিয়েট, আমরা শুরুর যে দিকে যে ক্লাসগুলো সেগুলোতে স্যার আমাদেরকে বলছিল না ডিসপ্লে অ্যাড, তারপরে যে ব্যানার অ্যাড, বা কীভাবে আমরা এগুলো শো দিব আমাদের ওয়েবসাইটে, জানা দরকার না, দরকার না, কীভাবে দিব। এই থিমটাতে এরকম সুন্দর মতো আছে, এখানে দেখেন আপনি যদি থিমে অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পারেন। আমি এই থিমটা এই জন্যই দিছি যে এই থিমটা দিয়ে আমি অনেকগুলো অ্যাফিলিয়েট সাইট দেখছি যে এই থিম দিয়ে করা যায়, এটা খুব ইউজার ফ্রেন্ডলি, মানে অ্যাড ট্যাড বসানো খুব সহজ। দেখেন কি আছে, অ্যাড সেটিংস আছে, দেখছেন আপনি অ্যাড সেটিংসে যাবেন, ওই অ্যাড সেটিংসে যাওয়ার পরে দেখেন আপনি অ্যাডটা কোথায় শো করবেন। আপনি যদি চান অ্যাড এখানে শো করবেন, এটা হচ্ছে যে ব্যানার অ্যাড, এটা কি ব্যানার অ্যাড বা হেডার অ্যাড। দেখেন এখানে বলা আছে ইন এই যে টপ ব্যানার আছে, অন করে দিবেন। এখন যদি আপনি ইমেজ দিতে চান তাহলে এখানে আপলোড করবেন জাস্ট ইমেজ, এই যে এরকম ইমেজ আপলোড করবেন। আপলোড করার পরে সিলেক্ট করবেন এবং এখানে দেখবেন যে ইমেজের কী দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, হ্যাঁ, এবং এখানে ক্লিক করলে আপনি কী লিঙ্ক দিবেন বলেন তো, আপনার সিপিএ বা অ্যাফিলিয়েট লিঙ্কটা দিবেন। আচ্ছা এখন সিপিএ অ্যাফিলিয়েট লিঙ্ক দিলেন না, আমাদের একটা ক্লাসে স্যার বলছিল না যে আমরা চাইলে এখানে আমাদের অ্যাডও বিক্রি করতে পারি, পারি না? ধরুন বসুন্ধরা কোম্পানি আমার ওয়েবসাইট অ্যাড দিবে, আমার ওয়েবসাইটে একদিন এমন ভিজিটর আসবে যে বসুন্ধরা অ্যাড দিতে পারে, পারে না? তাহলে বসুন্ধরার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন ওখানে, বুঝতে পারছেন বিষয়টা না? আচ্ছা এখন এই লিঙ্কটা কি হবে, আপনার নিউ ট্যাবে ওপেন হবে কি না এটা আপনি এখান থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন। এবং আপনি তাকে কি ডুফলো লিঙ্ক দেবেন না নোফলো লিঙ্ক দেবেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে নাইস, এখান থেকে দিলাম এবং দেওয়ার পর আমি যদি সেভ করি এখানে, এখন দেখেন এখানে আমার ব্যানারে একটা অ্যাড চলে আসছে। আপনার কোনো সমস্যা নেই, তার একটু লাভ আছে। আচ্ছা এখন এখানে দেখেন বটম ব্যানার এরিয়া কোথায়, কোনটা এটা, আমি এই ওয়েবসাইটটা ওপেন করছি এই জন্য যে দেখানোর জন্য আর কি, কোনটা কি, এই যে এটা হচ্ছে কি বটম ব্যানার এরিয়া, দিতেই পারবেন। আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা আর্টিকেল, ধরুন আমি একটা লেখা বা আর্টিকেল ওপেন করলাম, ওপেন করার পর আমি চাচ্ছি যে প্রত্যেকটা আর্টিকেলের উপরে একটা অ্যাড দেখাবে, ডিফল্টভাবে একটা অ্যাড দেখাবে, আবার নিচে একটা অ্যাড দেখাবে, যে পত্রিকাগুলো এভাবে তো অ্যাড বিক্রি করে না, প্রত্যেকটা আর্টিকেল নিয়ে নিচে একটা অ্যাড দেখাবে, উপরে একটা অ্যাড দেখাবে, এই অ্যাডগুলোর দাম অনেক বেশি। তাহলে আপনি এটা কীভাবে দেবেন, যেমন এখানে লেখা আছে বিলো হেডার, এই যে অ্যাবোভ আর্টিকেল বিলো আর্টিকেল, পাইছেন? এ হচ্ছে যে কি আপনার ডিসপ্লে অ্যাড বসানোর সিস্টেম। এখন আমরা চাচ্ছি এই যে এগুলাতে বসাবো, এগুলাতে বলা হয় সাইড বার, এগুলো কি বলা হয় ওয়ার্ডপ্রেসে, এই সাইড বারটা কন্ট্রোল করা হয় হচ্ছে উইজেট থেকে, এই সাইড বার ওয়ার্ডপ্রেসে এই সাইড বার কন্ট্রোল করা হয় কোথা থেকে, উইজেট থেকে, সমস্ত থিমে এই সাইড বার কন্ট্রোল করা হয় উইজেট থেকে। এই যে উইজেট কোথায় থাকে, অ্যাপিয়ারেন্সের ভিতরে উইজেট আছে, হ্যাঁ, এখন দেখেন এই ফুটার উইজেটগুলো হচ্ছে এখানে থাকে, এই যে ফুটার শেষ হওয়ার আগে যে এতটুকু জায়গা দেখতেছেন না, এগুলোর মধ্যে থাকে কি ফুটার উইজেট, আর এগুলো হচ্ছে সাইড বার উইজেট। এই সাইড বার উইজেটটাকে ম্যাক্সিমাম থিমে প্রাইমারি উইজেট নামে লেখা থাকে, সাইড বার উইজেটটাকে ম্যাক্সিমাম থিমে কি নামে লেখা থাকে, প্রাইমারি উইজেট।
হ্যাঁ দেখেন এখানে লেখা আছে সার্চ, দেখেন এখানেও লেখা আছে কি সার্চ লেখা আছে না, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন অথবা এটাকে চাইলে ডিলিট করে দিতে পারেন। দেখেন ডিলিট করলেন, আর রিসেন্ট পোস্ট দেখেন, এই যে রিসেন্ট যেই পোস্টগুলো সর্বশেষ পোস্ট করা হবে এখানে আপনি শো করাইতে পারবেন। এখন আপনি এখানে কয়টা শো করাবেন, পাঁচটা ছয়টা দশটা, এখান থেকে যাবেন সিলেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যাচ্ছেন এখানে একটা অ্যাড বসাবেন, ধরেন এইরকম, এই যে আমি এগুলাকে বাংলা করে দিছি, রিসেন্ট পোস্ট এগুলাকে দিছি এইমাত্র পাওয়া, পাঠক প্রিয়, হ্যাঁ এই ধরেন এইরকম অ্যাড দিবেন আপনি একটা। এই অ্যাডটা দেওয়ার জন্য আপনি এখান থেকে জাস্ট এই যে ইমেজ আছে দেখছেন, ইমেজটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন এখানে। এবার ইমেজটা দেন, কি দিলেন, সে আমি এটা শো করাই না, শো করালাম এটা, অবশ্যই এখানে সেভ দিবেন এবং এই ইমেজে ক্লিক করলে কোন লিঙ্কটা হবে লিঙ্কটা দিবেন। এবং এখানে যদি আমি রিলোড দিই দেখবেন যে আমার এই ইমেজটা অ্যাডটা চলে আসছে, আসছে। এখন সিপিএতে গেলে আপনার সিপিএ ড্যাশবোর্ডে দেখবেন যে ব্যানার অ্যাডের ওরা কী দেয়, কোডগুলো দিয়ে দেয় না, বা গুগল অ্যাডসেন্সে গেলে গুগল অ্যাডসেন্সের কোডগুলো দিয়ে দেয়। অ্যাফিলিয়েটে গেলে আপনি যেই কোম্পানির অ্যাফিলিয়েট সাইটে অ্যামাজনে করেন বা যেখানেই করেন না কেন সেখানেই কি চলে আসবে, ওরা ব্যানার অ্যাডের জন্য কোড দেয়। ওই কোডগুলো কীভাবে বসাবেন এখানে, এখানে বসানোর জন্য দেখেন এখানে ওই কোড প্রত্যেকটা কোডেরই কিন্তু সাইজ আছে, এখানে সবগুলো সাইজের সবগুলো ব্যানার অ্যাড সাইজের কি দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে দেখছেন। ধরেন আমি চাচ্ছি 300x600 এরকম একটা ব্যানার অ্যাড নিয়ে আসতে এখানে, তাহলে এখানে ক্লিক করবেন, নিয়ে আসলেন এটা। এবার আপনি এখানে আপনার এই যে যদি ইমেজ দেয় ওরা তাহলে ওই লিঙ্ক কোডটা বসাই দিবেন, যদি গুগল অ্যাডসেন্স করেন তাহলে গুগল অ্যাডসেন্সের কোডটা এখানে বসাবেন, বুঝতে পারছেন বিষয়টা, যদি গুগল অ্যাডসেন্স দেন তাহলে গুগল অ্যাডসেন্সের কোড এখানে বসবে, আর যদি ওরা কোনো ইমেজ দেয় তাহলে ইমেজ এর কোড এখানে বসাই দিবেন। ইমেজের কোড কীভাবে বসাইবেন বা আপনার এখানে থাকা কোনো একটা ইমেজের কোড কীভাবে বসাবেন দেখেন, আপনি মিডিয়াতে গেলেন, এখান থেকে যদি দেখেন যে এই মিডিয়াতে অল মিডিয়াতে যাবেন, লাইব্রেরিতে যাবেন, এখানে আমি যদি সিলেক্ট করি এটাকে, দেখেন এখানে আমার একটা ইমেজের ইউআরএল দিছে, দিছে না, এই ইউআরএলটা কপি করবেন, কপি করে এই যে ইমেজ পাথ এখানে বসাই দিবেন। আর যদি আপনি অ্যামাজনে কাজ করেন তাহলে তো ওরা একটা ইমেজের লিঙ্ক দিয়েই দিবে, আপনার ট্র্যাক কোড সহ ওই লিঙ্কটা এখানে বসাই দিবেন, কোথায় বসাবেন, এই অ্যাডসেন্স কোডে বসাবেন অথবা ইমেজ পাথ দুইটার একটাতে বসাইলেও হবে। অ্যাডসেন্স কোডটা মূলত স্পেশালি করা আছে গুগল অ্যাডসেন্সের জন্য, ঠিক আছে। এখন যদি আমি এখানে রিলোড দিয়ে দেখবেন চলে আসছে, আসছে, তাহলে একটা কমপ্লিট একটা ব্লগ সাইট কিভাবে করতে হয় সেটা আমরা কমপ্লিটলি দেখলাম। জাস্ট 5 মিনিটে আমি এই এইরকম এটার মধ্যেই কিভাবে আপনি এই যে আমি এই থিমটা দিয়েই করছি এই রকম একটা কি করতে পারবেন, ল্যান্ডিং পেজ কিভাবে করবেন দেখাই দিই। আমি কি করব, জাস্ট এখান থেকে একটা পেজ দিব, পেজের নাম আপনি যাই দেন না কেন কোনো ব্যাপার না, হ্যাঁ পেজের নাম আপনি যাই দেন কোনো ব্যাপার না, ধরুন আমি দিলাম ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ দিলাম। এবার এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজে যে আর্টিকেল থাকে, মূলত ল্যান্ডিং পেজে আর্টিকেল বা কোনো মেসেজ থাকে, আপনার অফারের মেসেজ থাকে বা আর্টিকেল থাকে, হ্যাঁ তো এরকম যদি আপনি লেখা দিতে চান তাহলে তো ইজি ব্যাপার, আপনি জাস্ট এখান থেকে লেখা কপি করবেন, এখানে যাবেন, ইচ্ছা মতো দিলেন, মাঝখানে মাঝখানে আপনি আপনার বাটন, বাটন কীভাবে অ্যাড করতে আমি দেখাইছি, এখানে বাটন অ্যাড করবেন, তারপর এখানে চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন, আবার এখানে চাইলে আপনি কি করতে পারবেন ব্যানার অ্যাড করতে পারবেন, কিভাবে ব্যানার অ্যাড করবেন আপনাকে, ধরেন এই যে এই শব্দটার পরে আপনি এখানে একটা সিপিএ বা অ্যাফিলিয়েটের ব্যানার অ্যাড দিতে চান, হতে পারে না, দিবেন তো ওই যে সিপিএ ড্যাশবোর্ড থেকে আপনারা যে ব্যানার অ্যাডের যে কোডটা দিবে সেই কোডটা এখানে বসাবেন। মনে রাখবেন এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে যে এই যে ভিজুয়াল এবং টেক্সট, আপনি যখন ওই সিপিএ বা ব্যানার অ্যাডের কোড বসাবেন তখন আপনাকে এটাকে টেক্সট মোডে নিয়ে যেতে হবে, টেক্সট মোডে নিয়ে এবার এখানে আপনি কোড লিখতে পারবেন, এখানে আপনি
কোড লিখতে পারবেন, ঠিক আছে? আর যদি ইমেজ দেন তাহলে এখান থেকে ইমেজ দিতে পারবেন, বুঝতে পারছেন বিষয়টা? মনে রাখবেন কোড দিতে চাইলে আপনি অবশ্যই এটাকে কি করতে হবে, পেজে দেন, পোস্টে দেন, যেখানেই দেন এখানে কি করতে হবে, টেক্সট মোডে নিতে হবে। জাস্ট এটাই আপনার কি হয়ে গেল ল্যান্ডিং পেজ। এবার ল্যান্ডিং পেজে আপনি ইচ্ছা মতো করলে আপনার কি করতে পারেন, ওই পপ আপ একগুলা আছে না, যে আপনি ধরেন 10 সেকেন্ড 15 সেকেন্ড যাওয়ার পরেই একটা পপ আপ আসে যে সাবস্ক্রাইবার্স। এইভাবেই কিন্তু ইমেলগুলো কি করে কালেক্ট করে, না কালেক্ট করে না, ওই জায়গাতেই ওই যে মেল চিম্পের নাম শুনছি আমরা, স্যার বলছে মেল চিম্পে যখন আপনি কি করবেন অ্যাকাউন্ট করবেন, মেল চিম্পে অ্যাকাউন্ট করার পরে মেল চিম্পের একটা কোড দিবে আপনাকে, ওই কোডটা এখানে একটা প্লাগইনের মাধ্যমে বসাই দিতে হয়। ওই প্লাগইনের মধ্যে বসাইলেই আপনার ওয়েবসাইটে কি করবে ওই পপ আপটা শো করবে, শো করার সময় ওখানে যদি কেউ মেল দিয়ে সাবস্ক্রাইব করে তাহলে ওই মেলটা গিয়ে জমা হবে আপনার কোথায়, মেল চিম্পে। মেল চিম্পে জমা হওয়ার পর আপনি ওখান থেকে এইবার মেল চিম্পের টেমপ্লেট দিয়ে যে কোনো জায়গায় চাইলে আপনার যে যতগুলো মেল কি হবে জমা হবে সবগুলোতে আপনি এক ক্লিকেই মেল পাঠিয়ে দিতে পারবেন। স্যার যেহেতু আগে দেখাইছে এই জন্য আর দেখানোর কোনো প্রয়োজনীয়তা মনে করছি না আমি। হ্যাঁ, মেল চিম্পের একটা প্লাগইন আছে, এখানে ওই প্লাগইনটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে ওখানে কোড বসানোর একটা ইন্টারফেস দেখাবে ওরা, ইজি ম্যাটার, এটার অনেক টিউটোরিয়াল আছে গুগলে। ওটার একটা কি আছে, কোড বসানোর একটা অপশন আছে, আপনি মেল চিম্পে আপনার অ্যাকাউন্টের মধ্যে ওখানে ওরা একটা কোড দিবে ড্যাশবোর্ডে, ওই কোডটা এখানে বসাই দিবেন, তাহলেই এই ফর্মের মধ্যে যারা কি দিবে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে ওই মেলগুলো আপনার মেল চিম্পের অ্যাকাউন্টে জমা হবে, এবং সেখান থেকে আপনি এক ক্লিকে কি করতে পারবেন, মেল পাঠাইতে পারবেন। এটা ইউটিউবে অনেক কি আছে লিংক আছে, আমি লিংক শেয়ার করে দিব গুগলে, আর যদি না বুঝেন তাহলে দরকার আমি আরেকটা টিউটোরিয়াল করে দিব। নিমি এখনই বলতাম সেটা, বসেন আমি বলতেছি সেটা হচ্ছে, তাহলে আমাদের এটা কি করলাম ল্যান্ডিং পেজ করলাম না, পাবলিশ করে দিই। পপ আপ একটা ইয়ে আছে, প্লাগ ইন আছে, পপ আপ একটা প্লাগ ইন আছে। হ্যাঁ আচ্ছা আমি দেখাই দিচ্ছি একটু। আচ্ছা এই যে ল্যান্ডিং পেজ আমি করলাম না, ধরেন আমি চাচ্ছি এখন এটাকে আমি এখানে শো করি, সে এটা আমার ল্যান্ডিং পেজ, এটা কি আমার ল্যান্ডিং পেজ? এখন ডিজাইন তো হবে আপনার মতো করে, ডিজাইন তো আপনার মতো করে হবে, তাই না? আচ্ছা এখন আমি চাচ্ছি এটাকে যে কেউ প্রথমে আমার ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে এই ল্যান্ডিং পেজটাই শো করবে, এটা শো করবে, এটা অন্য পেজ হিসেবে শো করবে, তার আপনি জাস্ট কি করবেন, ইজি, এই সেটিংস থেকে রিডিংয়ে যাবেন, ওখান থেকে পেজটাকে কি করবেন অ্যাসাইন করে দিবেন, এটাই ল্যান্ডিং পেজ। এখান থেকে হোম পেজ হিসেবে কি করবেন ল্যান্ডিং পেজটাকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এখন দেখেন আমি এখানে একটু সার্চ দেই, পপ আপ ওয়ার্ডপ্রেস পপ আপ প্লাগইন। হ্যাঁ দেখেন এখানে অনেকগুলো চলে আসবে, মেল চিম্পের আলাদাই একটা কি আছে এই প্লাগইন আছে পপ আপ, খুবই সুন্দর অনেক ডিজাইন করা যায়। আপনারা একটু ইউটিউবে সার্চ দিবেন, আমি ভালো টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিব, যদি না বুঝেন তাহলে বলেন আমি অনলাইনে হেল্প করব। না কারণ সিপিএ বা অ্যাফিলিয়েটের জন্য মেল চিম্পটা খুব দরকার। টাইম লাগতেছে কেন, চলে আসছে মেবি, এই যে দেখেন, দেখছেন কিভাবে পপ আপ দেখাবে, এখানে যদি দেখেন এই যে দেখছেন পপ আপ গুলো এখানে একটা ইমেজ দিয়ে দেখাইছে না, এইরকম দেখাবে। হ্যাঁ তো এইরকম একটা আপনার ড্যাশবোর্ডে ওই যখন এই প্লাগ ইনটা ইনস্টল করবেন
প্লাগিনটা যখন ইনস্টল করবেন তখন ওই ড্যাশবোর্ডে মেল চিম্পে কোড বসানোর একটা অপশনই দেওয়া থাকবে, জাস্ট মেল থিম থেকে কোডটা নেবেন ওখানে বসাই দিবেন, শেষ হয়ে যাবে। ওদের ডিফল্টভাবে সব ডিজাইন থাকে, আপনি এখানে যেই ডিজাইনটা এই ডিজাইনটা চান, এই ডিজাইনটা চান, এইটা চান, যেই ডিজাইনটা চান ওইটা সিলেক্ট করতে পারবেন। তবে এগুলোর মধ্যে কিছু প্রিমিয়াম থাকে, যে প্রিমিয়ামে এক ডিজাইন, ফ্রিতে এক ডিজাইন থাকবে, সেটা আপনি করতে পারবেন। তাহলে এই হচ্ছে মূলত আমাদের লার্নিং পেজ এবং ব্লগ সাইট, ঠিক আছে? তাহলে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? না, আমার কথা বুঝছেন? আমি তো আচ্ছা, ঠিক আছে। আর যদি আর একবার সময় পাই তাহলে আমি এই যে আপনাদেরকে উডমার্কটা দেখাই দেবো, যদি কেউ অ্যামাজনে কখনও ভবিষ্যতে কাজ করতে চান তাহলে এটার মাধ্যমে অ্যামাজন নিয়ে কাজ করতে পারবেন। এবং এই সাইটটা ই কমার্সের জন্য খুব বিখ্যাত এই থিমটা, ঠিক আছে? আর অথবা আমি একটা ভিডিও টিউটোরিয়াল করে ইউটিউবে দিব, সেটাও দেখতে পারবেন, বা এটা সম্পর্কে অনেক ভিডিও টিউটোরিয়াল অলরেডি আছে। ইয়েস, থিম আছে, থিম চাইলে থিমও নিতে পারবেন। তবে এটার কোড, এটা থিমের কি আছে, হ্যাঁ, এই থিমের একটু কি ছাড়া আপনারা ইউজ করতে পারবেন আমি ওটা দিয়ে দিব, ঠিক আছে? প্রফেশনালি যদি কোনো ক্লায়েন্টের জন্য করেন তাহলে অবশ্যই কিটা কিনে নিতে হবে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই, থ্যাংক ইউ। আমার বক্তব্য শোনাবেন না, ঠিক আছে? এটা খুবই ডিটেইল ছিল, ভেরি নাইস। আমাদের একটু উইন্ডাপ করতে হবে।